কৃষকদের কথা মাথায় রেখে নতুন দুটি সিএসপি কাউন্টার চালু হলো পূর্ব বর্ধমানে। জেলার রায়না 2 নম্বর ব্লকে দুটি সিএসপি কাউন্টারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখাগুলি থেকে লোন পেতে কৃষকদের নানা সময় ঝামেলা পোহাতে হয়। সেই অসুবিধে দূর করতে সমবায় কাস্টমার সার্ভিস পয়েন্ট অর্থাৎ সিএসপি কাউন্টারের উদ্বোধন হলো পূর্ব বর্ধমানে। বর্তমানে 14,000 গ্রামে প্রায় 1.5 কোটি মানুষ কোনো ব্যাংকের পরিষেবা পান না। এর ফলে এই কাস্টমার সার্ভিস পয়েন্ট খোলার ফলে ব্যাংকের সব আধুনিক পরিষেবা যা যা আছে তা গ্রামে বসে এই সমবায় সমিতির থেকেই সিএসপি থেকে তারা সেই পরিষেবা পাবে। পূর্ব বর্ধমানের রায়নার বড় বৈনান অঞ্চলের বড় বৈনান ইউনিয়ন কোঅপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেডের পাশাপাশি আরুই গ্রাম পঞ্চায়েতের আরুই সমবায় কৃষি উন্নয়ন সমিতিতেও সিএসপি কাউন্টার চালু হয়েছে। সব রকমের ব্যাংকিং ফেসিলিটি পাবেন। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার এখন যে কৃষকদের ঋণ দেওয়ার ব্যাপারে সমবায় সমিতিগুলোকে বিশেষ করে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে বলেছেন, তাদের অর্থনৈতিক সুবিধার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 8,000 কোটি টাকা বাড়তি বরাদ্দ করেছেন যাতে তারা অনেক সহজে বেশি অঙ্ক ঋণ দিতে পারেন। এইভাবে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প যে টাকা যেখানে দেওয়া হয় সেগুলো ব্যাংকের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা আস্তে আস্তে আমরা সবই সমবায় ব্যাংকের মাধ্যমে করব, যাতে ওদের সচ্ছলতা বাড়ে এবং বিনিময়ে ওরা কৃষকদের আরও স্বল্প ঋণে যাতে বেশি করে স্বল্প সুদে বেশি করে ঋণ দিতে পারে। সমবায় সিএসপি কাউন্টার থেকে কৃষকরা অনায়াসে লোন পাবেন। এখনো পর্যন্ত গোটা রাজ্যে 2,161টি এরকম সিএসপি কাউন্টার চালু করা হয়েছে। কৃষি ঋণের পাশাপাশি কৃষি যন্ত্রপাতিও মিলবে এখান থেকে। সরকারি সহায়ক মূল্যে রাসায়নিক সার, কীটনাশক, ধানের বীজও পাবেন এলাকার কৃষকরা। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় বলরাম সাহার সঙ্গে অরূপ লাহার, রিপোর্ট জি 24 ঘন্টা।